আসসালামু আলাইকুম। বেসিক অটোক্যাড কোর্সে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আমার এই কোর্সটি করতে এসেছেন, আশা করছি অটোক্যাড সম্পর্কে আপনাদের পূর্বের ধারণা রয়েছে। আর যাদের ধারণা নেই, যারা একেবারে নতুন, তাদের সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। অটোক্যাড মানে হচ্ছে অটোমেটিক কম্পিউটার এডিড ডিজাইন। এটি মূলত একটি গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। এ সফটওয়্যারটির মাধ্যমে বিভিন্ন নকশা অঙ্কন করা যায়, যেমন বিল্ডিং কনস্ট্রাকশনের ড্রয়িং, ডিজাইন, ব্লক, সিম্বল, লোগো ডিজাইন, গ্রিল ডিজাইন, এমব্রয়ডারি। এছাড়াও বড় বড় গাড়ি কোম্পানিগুলো তাদের গাড়ির ড্রয়িং তৈরিতে অটোক্যাড সফটওয়্যারটি ব্যবহার করছে। অটোক্যাডের কয়েকটি ভার্সন রয়েছে: অটোক্যাড 2D, অটোক্যাড 3D, অটোক্যাড 3D স্টুডিও ম্যাক্স। তো আমরা প্রথমে অটোক্যাড 2D দিয়েই শুরু করব। তো আপনি আপনার কম্পিউটারে অবশ্যই অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। সেজন্য বাজার থেকে সিডি কিনে এনেও পারেন, অথবা চাইলে ইন্টারনেট থেকেও নামিয়ে নিতে পারেন। তো আমি যে সফটওয়্যারটি দিয়ে, যে ভার্সন দিয়ে আপনাদেরকে কাজ শেখাবো, সেটি হচ্ছে অটোক্যাড 2014। সফটওয়্যারটি আমি ওপেন করতেছি। অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হয়েছে। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, অটোক্যাড ইনস্টল করার পর ফার্স্ট যখন ওপেন করবেন, তখন উপরে এখান থেকে এই অটোক্যাড ক্লাসিক সিলেক্ট করে দিবেন। অটোক্যাড ক্লাসিক সিলেক্ট করার পর আপনারা কিবোর্ড থেকে টাইপ করবেন MB সেটআপ, SETUP, MB সেটআপ। দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার অথবা স্পেসকে প্রেস করবেন। এন্টার অথবা স্পেস দুইটি মূলত সেম কাজ করবে, তো আমরা স্পেসকে এটি দিলাম। দেওয়ার পর এখানে ইনেবল প্রপার স্পেস, এখানে কিবোর্ড থেকে এন দিবেন, তাহলে নো সিলেক্ট হয়ে যাবে। এরপর আবার স্পেস। এখন এখানে দেখাচ্ছে আমরা কিসে কাজ করব, সাইন্টিফিক, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল নাকি ম্যাট্রিক। তো ইন্টারন্যাশনালি ম্যাট্রিক পদ্ধতিতে অটোক্যাডে কাজ করা হয়। ম্যাট্রিক হচ্ছে মূলত মিলিমিটার পদ্ধতি। তো আপনারা চাইলে মিলিমিটারের যে এককগুলো রয়েছে সেগুলো লিখে নিতে পারেন। 10 মিলিমিটারে হচ্ছে 1 সেন্টিমিটার, আর 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার। এখন আমরা এখানে কিবোর্ড থেকে এম প্রেস করব। এম দেওয়ার পর ম্যাট্রিক সিলেক্ট হয়ে গেছে। আবার স্পেস বার দেব। স্পেস বার চাপার পরে এখানে লিখছে ইন্টার দ্য স্কেল ফ্যাক্টর। স্কেল ফ্যাক্টরটা কি, আমি আপনাদেরকে সাধারণ একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা অনেক সময় দেখবেন যারা গ্রামে বাস করেন, বাড়ি মাফার জন্য যে আমিনদেরকে আনা হয় বা মুহুরিদেরকে আনা হয় বাড়ি মাপ জপ করার জন্য, তারা একটা মানচিত্র নিয়ে, ম্যাপ নিয়ে আসে। ম্যাপের মধ্যে তারা স্কেল দিয়ে, এই যে বড় বড় জমিগুলো আছে সেগুলো স্কেল দিয়ে, তারা মাপ দিয়ে তারপর এগুলো বাইর করে। এখন এটাই হচ্ছে মূলত স্কেল ফ্যাক্টর। স্কেল ফ্যাক্টর এখন আমরা যদি এখানে 100 দিয়ে দিই, তাহলে আমরা যদি 1 সেন্টিমিটারের কাজ করি, তাহলে এই 1 সেন্টিমিটার যখন স্কেল দিয়ে মাপবো, সেটা 100 সেন্টিমিটার হিসেবে হিসাব করা হবে। তো ম্যাপগুলো যখন বাড়িতে নিয়ে আসে, তারা এখানে নিচে ম্যাপের নিচে দিয়ে লেখা থাকে স্কেল ফ্যাক্টর, হয়তো 1000 থাকে, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান সমান 1000 সেন্টিমিটার। অর্থাৎ এইরকমভাবে তারা স্কেল দিয়ে, এই যে ছোটো ম্যাপ থেকে, বাড়ির মৌজা ম্যাপ থেকে জমিগুলা বা বাড়িগুলা মেপে মেপে সাধারণ মানুষকে বুঝিয়ে দেয়। তো এখানেও স্কেল ফ্যাক্টরটা মূলত সেটাই। যাই হোক, এ বিষয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। এখন আমরা স্কেল ফ্যাক্টর আমরা 25 দিলাম, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান 25 সেন্টিমিটারের কাজ হবে আমাদের। যাই হোক, এটা পরবর্তীতে আস্তে আস্তে বুঝে যাবেন। তো 25 দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার চাপবো। এন্টার চাপার পর এখানে এন্টার দ্য পেপার উইথ। পেপার উইথ হচ্ছে A3, একটি পেপারের মাপ হচ্ছে 420। আমি একটা A3 পেপার সেট আপ করতেছি, আর অন্যান্য পেপার সাইজগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দেব। 420 উইথ দিলাম। দেওয়ার পরে কিবোর্ড থেকে আবার স্পেস বার প্রেস করবেন। এন্টার দ্য পেপার হাই, এখানে 297 সেন্টিমিটার। দেওয়ার পর আবার এবার কিবোর্ড থেকে স্পেস বার দেবেন। এই যে দেখুন, একটা A3 পেপার এখানে চলে এসেছে। এই যে দেখছেন, এটা একটা A3 পেপারের মাপ। এখন আমরা যদি এখানে একটা লাইন আঁকি 1 সেন্টিমিটার, অর্থাৎ
সেটা হবে 65 সেন্টিমিটারের সমান, কারণ আমরা স্কেল ফ্যাক্টর 65 দিয়েছিলাম সেজন্য। যাই হোক, তো এখন এই যে আমরা চাচ্ছি পুরো ব্ল্যাক স্ক্রিনে কাজ করার জন্য, স্ক্রিনের মধ্যে যে ঘর ঘর যেই চতুর্ভুজ আকারের যে ঘরগুলো দেখতেছেন আমরা এগুলো রাখতে চাচ্ছি না, সেজন্য কিবোর্ড থেকে F7 প্রেস করবেন। F7 দেওয়ার পরে এই যে দেখুন যে চতুর্ভুজ আকারের ঘরগুলো ছিল সেগুলা দূর হয়ে গিয়েছে। তো ড্রয়িং করার ক্ষেত্রে এই যে এখানে দেখুন, এখানে লাইন, এটা দিয়ে আমরা লাইন আঁকতে পারবো। তো এছাড়া আমরা আমরা যে কমান্ডগুলো শর্টকাটে আমরা কাজ করতে হবে এগুলো এনে এনে কাজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো সে এর থেকে আমরা যে শর্টকাট কেগুলো রয়েছে সেগুলো দিয়ে কাজ করব। আমি এক একটা কমান্ড আপনাদেরকে শেখাবো আর আপনারা অবশ্যই কাগজের মধ্যে নোট করে নেবেন। প্রথমে আমরা যে কমান্ডটি শিখব সেটি হচ্ছে লাইন কমান্ড। এই লাইন কমান্ডের জন্য কিবোর্ড থেকে L প্রেস করবেন। L প্রেস করার পর স্পেস বাটনে চাপ দিবেন কিবোর্ড থেকে। এরপর এখানে দেখাচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ কোত্থেকে আপনি লাইনটা শুরু করতে চাচ্ছেন। তো আমরা এখান থেকে লাইনটি শুরু করব, তাই মাউস, আরেকটা কথা হচ্ছে অটোক্যাডে কাজ করার সময় আপনার ডান হাত থাকবে মাউসের মধ্যে আর বাম হাত থাকবে কিবোর্ডের মধ্যে। এখন আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, অর্থাৎ একটা ক্লিক করার পর এখন আমরা দেখিয়ে দিব লাইনটি কোন দিকে যাবে। এই যে আরেকটা জিনিস খেয়াল করুন, এখন লাইনটা আমরা যেদিকে ইচ্ছা সেদিকে দেখাতে পারতেছি মাউস দিয়ে। আমরা যখন কিবোর্ড থেকে F8 দিয়ে দেব তখন লাইনটি সোজা যাবে, অথবা উপরের দিকে যাবে বা নিচের দিকে, ডাইনে বামে যেদিকেই নিই সেটি সোজা যাবে আর বাঁকা যাবে না। আবার বাঁকা যাওয়ার জন্য আবার কিবোর্ড থেকে F8 প্রেস করতে হবে। এখন লাইনটি বাঁকা যাচ্ছে। আমার প্রত্যেকটি কথার জন্য আপনারা একটি নোট তৈরি করে নেবেন যাতে করে কাজ করার আপনাদের সুবিধা হয়। এখন আমি লাইনটি সোজা নেব, তাই F8 ক্লিক করে দিলাম। এখন লাইনটি আমরা যে আঁকবো সেক্ষেত্রে আমরা কত মিটার লাইনটি নেব, সে ফর এক্সাম্পল আমরা এখন একটা রুমের প্ল্যান তৈরি করব। প্ল্যান বা লেআউট যেটাকে বলা হয়, সেটা একটা রুম যখন উপরের দিক থেকে দেখলে কী রূপ দেখা যাবে সেটা হচ্ছে প্ল্যান। উপর থেকে দেখলে কীভাবে দেখা যাবে সেটাই হচ্ছে প্ল্যান। আর আরেকটা হচ্ছে ইলিভেশন বা সেকশন, অর্থাৎ সাইড থেকে দেখলে কীভাবে দেখা যাবে সেটা হচ্ছে সেকশন বা ইলিভেশন। এ কথাটিরও একটি নোট তৈরি করে নেবেন, ইনশাল্লাহ পরবর্তীতে প্ল্যান এবং ইলিভেশন অথবা লেআউট এবং সেকশনের সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝে যাবেন। তো যাই হোক, লাইনটি আমরা এদিকে দেখিয়ে দিলাম। আমরা এখন এই যে লাইনটি সেটি আমরা 5 মিটার নেব। 5 মিটার নেওয়ার জন্য আমি আগেও আপনাদেরকে বলেছি 10 মিলিমিটারে হচ্ছে 1 সেন্টিমিটার আর 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার। এখন 5 মিটারের জন্য আমরা 500 দিলে হয়, কিন্তু এখানে 500 মানে আমরা যেহেতু মিলিমিটারে মেট্রিক পদ্ধতিতে কাজ করতেছি, এখন 5000 মিলিমিটার আমরা মিলিমিটার হিসাবে কাজ করতে হবে। 5000 মিলিমিটার, আমি 5000 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 500 সেন্টিমিটার আর 5000 মিলিমিটারে হচ্ছে 5 মিটার। যাই হোক, 5000 দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে স্পেস বাটনে চাপ দেব। এই যে দেখুন একটি লাইন তৈরি হয়ে গেছে 5000, অর্থাৎ 5 মিটার। এখন নিচের দিকে আমরা আবার 4500 মিলিমিটার, অর্থাৎ 4.5 মিটার নিয়ে নিলাম। এরপর আবার এদিকে ড্রাগ করে মাউস দিয়ে দেখিয়ে দিচ্ছে, এটাও নেব 5000 মিলিমিটার মানে 5 মিটার। 5000 লেখার পর কিবোর্ড থেকে স্পেস বাটনে ক্লিক করতে হবে। আবার ওই দিকে আমরা চাইলে এখন মাউস দিয়ে একটা ক্লিক করে মিলিয়ে দিতে পারি, অথবা কিবোর্ড থেকে 4500 লিখলে ওইটার সাথে গিয়ে অটোমেটিক মিলে যাবে। যাই হোক, আমরা মাউস দিয়ে একটা ক্লিক করে মিলিয়ে দিলাম। এখনও দেখুন কিন্তু আমাদের কমান্ডটা অ্যাক্টিভ রয়েছে। কিবোর্ড থেকে আমরা যদি ESC দিয়ে দিই, স্কেপ করে দিই, তাহলে কমান্ডটা অকার্যকর হয়ে গেছে। এখন এই যে দেখুন আমাদের একটি রুমের যে চার মিটার 4.5 মিটার বাই 5 মিটারের একটি রুমের প্ল্যান আমরা তৈরি করতেছি। প্রথমে আমরা লাইন কমান্ডটি শিখলাম, এখন আমরা শিখব আরেকটি কমান্ড, যে লাইনটি থেকে যে ওয়ালের দূরত্ব সেটা নর্মালি 20 সেন্টিমিটার দেওয়া হয়। তো আমরা অফসেট কমান্ডের মাধ্যমে 20 সেন্টিমিটার অফসেট করব। অফসেট কমান্ডটি ও দিয়ে দিতে হয়। কিবোর্ড থেকে আমরা ও দেব, ও দেওয়ার পর স্পেস বাটনে চাপ, কিবোর্ডের স্পেসে চাপ দেব। চাপ দেওয়ার পর এখানে লিখছে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স,
অর্থাৎ আমরা কত দূর দূরত্বে কতটুকু দূরত্বে অফসেট করব সেটাই এখানে আমাদেরকে লিখতে বলতেছে। আমরা 20 সেন্টিমিটার, 20 মানে 20 সেন্টিমিটার মানে হচ্ছে 200 মিলিমিটার, আমরা মিলিমিটারে কাজ করতে সেই জন্য 200 লিখে দিলাম। দেওয়ার পর কিবোর্ড থেকে স্পেস বাটনে চাপ দিলাম, চাপ দেওয়ার পর মাউস দিয়ে আমরা এই লাইনটি এখন এখানে একটা ক্লিক করব, আবার বাইরে আরেকটা ক্লিক করব। এই যে দেখুন 20 সেন্টিমিটার অফসেটে আরেকটি লাইন হয়ে গেছে। এখন আমাদের কমান্ডটি কার্যকর রয়েছে, তাই এখানে এই লাইনটিতে একটা ক্লিক করব, আবার বাহিরে আরেকটা ক্লিক করব। আমরা যদি ভিতরে ক্লিক করি তাহলে লাইনটি কিন্তু ভিতরের দিকে হয়ে যাবে, আমরা বাহিরে আমাদের প্রয়োজন হচ্ছে বাহিরে, সেজন্য বাহিরে ক্লিক করতেছে। আবার এই লাইনটি এখানে একটি ক্লিক করব, বাহিরে আরেকটি ক্লিক করব। তদ্রূপভাবে এই লাইনটিও এভাবে আমরা অফসেট করে নিলাম। এখন আমাদের কাজ শেষ, তাই কমান্ডটি অকার্যকর করতে হবে, সেই জন্য কিবোর্ড থেকে ESC স্কেপ চাপ দেব। এই যে এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে কর্নারগুলো একটি লাইন আরেকটির সাথে মিলানো। তো মিলানোর ক্ষেত্রে আমরা ফিললেট কমান্ডটি ব্যবহার করবি, কিবোর্ড থেকে F দিয়ে স্পেস বাটনে চাপ দেব। এই যে কমান্ডটি এখন কার্যকর হয়ে গেছে, এখন আমরা এই যে মাথাগুলো মেলাবো। মেলানোর ক্ষেত্রে এখানে একটা ক্লিক, এখানে আরেকটা ক্লিক, এই যে মিলে গেছে। আপনারা চাইলে মাউজের মধ্যে যে মাউজের মাঝখানে যে কীটি রয়েছে সেটি দিয়ে জুম ইন জুম আউট করতে পারেন কাজ করার জন্য। তো যাই হোক, এখন আবার আমরা ফিললেট কমান্ডটির জন্য F ব্যবহার করব। F দিয়ে কিবোর্ড থেকে স্পেস বাটনে ক্লিক করলাম, করার পর এখানে একটা ক্লিক দিলাম, এখানে আরেকটা ক্লিক দিলাম, লাইনটি মিলে যাচ্ছে। একইভাবে এই লাইনগুলো ফিললেট কমান্ডের মাধ্যমে আমরা মিলিয়ে নেব এই কর্নারগুলো। যে আমাদের এখন একটি রুম তৈরি হয়ে গেল। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার এভাবে কিভাবে দরজা জানালা করতে হয় এবং অটোক্যাডের আরও যে কমান্ডগুলো রয়েছে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে শিখব। এই পর্বটি আর বেশি লং করলাম না, আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন বাজিয়ে নেবেন, যাতে পরবর্তী কোর্স দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ আপনাদের সকলকে।